দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার পর্ব শুরু করলেন রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খগেশ্বর রায়। এদিন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোপায় বটতলায় দেওয়াল লিখন শুরু করেন তিনি। এ বিষয়ে খগেশ্বর রায় বলেন, গতকাল মমতা ব্যানার্জি আমাকে ষষ্ঠবারের মতো বিধানসভায় প্রার্থী মনোনীত করেছেন। প্রচুর সংখ্যক লোক সংবর্ধনা দিতে আসছে, আজ থেকে দেওয়াল লিখন শুরু করলাম। রাজগঞ্জ বিভিন্ন জায়গায় এই দেওয়াল লিখন করা হবে। তবে এবার তিনি বড় বড় সভা না করে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারে জোর দেবেন বলেও জানিয়েছেন। কি জানিয়েছেন খগেশ্বর রায় শুনব। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মহামন্ত্রী মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারে ষষ্ঠবারের মতো আমাকে রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী করেছে, ঘোষণা করেছে। তার জন্য আজকে থেকে দেওয়াল লেখা শুরু আমরা করলাম। প্রথমে বটতলা, আজকে বেলাকোবাতে ছয় জায়গায় লেখা, তারপর আড়াইটার সময় আমরা রাজগঞ্জে লিখি। এখন থেকে শুরু দেওয়াল লেখন শুরু, প্রচার শুরু, বাড়িতে বাড়িতে প্রচার শুরু, সর্বস্তরে যে সমস্ত প্রচার করতে লাগে আধুনিক পদ্ধতিতে এবারে আমরা প্রচার শুরু। সারা প্রচুর সারা মানে সকালবেলায় হাজারো হাজারো লোক, কাতারে কাতারে লোক বাড়িতে আসছে সংগঠনের দিকে। প্রত্যেকটা অঞ্চল থেকে এক একটা অঞ্চলে পাঁচ সাত আট ভাগে, মানে অঞ্চল সভাপতি যেমন আছে না, তেমনি না, এক একটা অঞ্চলে বুথ স্তর থেকে সংবর্ধনা দিতে আসছে কয়েক হাজার মানুষ। রাজ্যের যে সারা পাচ্ছে যে এবারে বিজেপি দলের সাহিত্য যাবেই, হ্যাঁ, আর কোনোদিন এই রাজগঞ্জ বিধানসভায় তারা ঘুরে দাঁড়াতে পারবে। ঠিক আমরা মোটামুটি পরশুদিন, কালকে, আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিলে আছে আমাদের শিলিগুড়িতে, রিলে করে পরশুদিন আমাদের একটা মিটিং আছে, তারপরের দিন থেকে আমরা উঠান বৈঠক শুরু।